इनफरमेशन गेछे आरालिया शांतिपाड़ा किछु तेल आनलोड होच्छे गाड़ी बड़ गाड़ी थेके आनलोड होच्छे एबं छोटो गाड़ी दिए आबार पाछो हो जाच्छे इनफरमेशन पावार पड़े ওসি এসপিএস ওনাকেও আমি রিকোয়েস্ট করেছি আমরা দেখি এখানে কি হচ্ছে এসে আমরা এখানে দেখলাম যে ঠিক ঠিকই গাড়ি থেকে একটা মাল নামছিল এবং ছোট গাড়িও দুটো আছে কিছু ডাসপাস হওয়ার জন্য রেডি হচ্ছে তো আমরা এখানে একটা দোকান যেখানে শাহ হার্ডওয়্যার অ্যান্ড কেয়ারিং সেন্টার যেটা আমাদের কাছে কোনো রেকর্ড নেই যে এরকম কোনো গুদাম আমাদের খাদ্য দপ্তরের কাছে নেই যে এখানে মাল রাখার মতো মজুত রাখা যাবে এরকম ইনফরমেশন আমাদের কাছে নেই তার জন্য আমাদের এখন সন্দেহ হচ্ছে যে এটা কিভাবে এখানে আসলো এবং এখান থেকে প্রচার হচ্ছে যেগুলি হয়তোবা আমাদের ন্যায্যভাবে বিক্রি করার যেটা দরকার ছিল সেটা না করে কালোবাজারি হয়ে যাচ্ছে তার জন্য এখন এখন পর্যন্ত কেউ এই মালের দাবিও করছে না আসছে না তা আমরা এখন এটা আমাদের সেফ কাস্টডিতে এখানে যে মালিক আছেন যেহেতু রাত্রি হয়ে গেছে এগুলি আমরা নেওয়ার জন্য উনি রাজি আছেন যে সেফ কাস্টডিতে উনি রাখবেন কিছু মাল যেগুলি নামিয়ে রাখা হয়েছিল ওইগুলি ওনার সেফ কাস্টডিতে রাখছি আর বাকিগুলি আমরা গাড়ি যেগুলি আছে এগুলি আমরা থানায় নিয়ে রাখবো মালিককে যদি কোনো বৈধ মালিক থাকেন উনি সমস্ত কাগজপত্র দেখান নিয়মকানুন অনুযায়ী দেখাতে পারেন তাহলে আমরা রিলিজ করবো আদারওয়াইজ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়ে এখনো পর্যন্ত কোনো মালিক পক্ষ বা এই মালের ওনার কিছু না এখনো তো কাগজপত্র নিয়ে কেউ আসেনি শুধুমাত্র গোডাউন যে যার ভাড়া উনি বলছেন যে শান্তিপাড়ার কেউ এখানে চিত্তরঞ্জনের মালিক এখানে ওনার থেকে ভাড়া নিয়েছেন কিন্তু কাগজপত্র হিসাব করে তো কোনো ভাড়ার কাগজে দেখাননি কিছুই না ওনার কথা আমরা যিনি নিয়েছেন ভাড়া তার ওনার নামটা পাওয়া ওনার নামটা তো আমার কাছে কোনো লিখিত কোনো কাগজপত্র নেই তো তার জন্য যেহেতু আমরা এগুলো সেফ কাস্টডিতে দিয়ে যাচ্ছি কালকে মালিক আশা করি যদি উনি বৈধ মালিক হন কাগজপত্র দেখাবেন যদি সত্যিকারই হয় নিয়ম অনুযায়ী আমরা রিলিজ করবো আদারওয়াইজ আইনানুগ ব্যবস্থা নেব কত টাকার মাল পেয়েছেন এখন তো আমাদের কাছে ক্যাশ মেমো নেই কিছু নেই আমি মাল কত এইটা আন্দাজ করা যাচ্ছে না কিন্তু দেখছেন এই বড় গাড়িতে এক গাড়ি পুরো মাল আসছিল তো এটার ভ্যালু কত হবে এটা তো ক্যাশ মেমো না দেখলে আমি বুঝতে পারছি কি ব্র্যান্ড এখানে রানী ব্র্যান্ড আছে তারপরে প্রিয়ার তেল
রানী নিউট্রেলা, রুচি গোল্ড, বিভিন্ন আইটেমের মাল আছে এখানে। স্যার, যে দোকানে মালগুলি পেয়েছেন ওনাকে কোনো অ্যারেস্ট করবেন কিনা, বা দোকানের মালিকের নামটা কি, যে মালিক গোডাউনটা ছিল ভাড়া দিয়েছে? আমার নাম, আমার নাম সোমনাথ রায় চৌধুরী। সোমনাথ রায় চৌধুরী উনি বলছিলেন। তা আপনি আসুন। কবে নাগাদ স্যার আপনি জিজ্ঞেস করেছেন কবে নাগাদ এটা ভাড়া নিয়েছেন? বলছিল যে এই কোনো কাগজপত্র নেই, বলছে কিছুদিন হয়েছে এটা ভাড়া নিয়েছে, কিন্তু কাগজপত্র লিখিত এগ্রিমেন্ট এগ্রিমেন্ট কিছুই নেই। স্যার গাড়ি চালক টালককে কাউকে পাওয়া গেছে? না না, এখনো গাড়ি চালক তো আমরা এসে পাইনি, ও তো এখনো গাড়ির সাথে নেই। আরএফএলের ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিকস, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসি রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দা সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।